যখন বৃক্ষরা কথা বলে সন্দেহ আমার খুব মিশিরাতে বৃক্ষরা নিশ্চয়ই কথা বলে মৌন কোনো ভাষা তাই আকারে ইঙ্গিতে তাদের নিজস্ব কথা ফোটে পরীক্ষা করেছি আমি অন্ধকারে অথবা জ্যোৎস্নায় সহসা নিকটে গেলে তারা বেশ সহজে সতর্ক হয়ে ওঠে যেন বোবা অথচ কি যেন কি ছিল কিছু আগে স্থির বৃক্ষ তলে হয়তো অদৃশ্য চোখে লক্ষ্য করে আমার অদ্ভুত গতিবিধি তারপর তাদের সমাজে কোনো বৃদ্ধ প্রতিনিধি হেসে বলে লোকটা পাগল যেহেতু ইঙ্গিতে বলে আমি তাই বুঝি না বৃক্ষের গূঢ় ভাষা রাত্রির বাগানে শুধু জেগে থাকে আমার নিঃশব্দ চলাচল এটা কবি শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের একটি কবিতা কবিতাটি কবি কবে লিখেছিল ঠিক জানা নেই তবে কবির কল্পনা যে কোনোদিন বাস্তবে রূপ নিতে পারে তাই আজকে আপনাদের বলবো এবার চলুন দেখি গাছেদের কথা বলা নিয়ে বিজ্ঞান কি বলে যদি বলি গাছের জীবন আছে সবাই বলবেন এ আর নতুন কি আমরা সবাই জানি কিন্তু যদি বলি গাছ কথা বলে পাগল ঠাওরাবেন কি তার আগে একটু জেনে নিন বিজ্ঞান কি বলছে ২০১৫ সালে প্রকাশিত ব্রিটিশ বই দ্য হিডেন লাইফ অফ ট্রিস এ দাবি করা হয় গাছেরা আসলে একে অপরের সাথে কথা বলতে পারে কিন্তু আসলে কি তাই লেখক পিটার ওলেভেনও কিন্তু তাই বলেছেন তার মতে গাছটি শুধু যোগাযোগ রক্ষা করতে সক্ষম তা নয় এরা সামাজিক প্রাণীও বটে এদের মধ্যে একটা বিস্তৃত নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে অনেকটা একপাল পশুর মতো ওলেভেন মনে করেন গাছেরা ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে যোগাযোগ করে বন্ধুত্ব করে এমনকি কোনো আঘাতপ্রাপ্ত গাছকে বছরের পর বছর বাঁচিয়েও রাখতে পারে যেমন ঘাস কাটার সময় একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে এই ঘ্রাণ তৈরিতে যে কেমিক্যালগুলো কাজ করে তারাই অন্য সব ঘাসকে সতর্ক করে দেয় আক্রমণের ব্যাপারে অথবা পোকামাকড়কে ডেকে আনে তাদের রক্ষা করতে এই ঘ্রাণটি আসলে তাদের কান্না বা সাহায্যের আকুতি দুটোই হতে পারে লেখক এর উদাহরণ হিসেবে একটি ঘটনা উল্লেখ করেছেন কয়েক বছর আগে বিজ্ঞানীরা আফ্রিকান জঙ্গলে একটি বিশেষ ঘটনা লক্ষ্য করেছিলেন তারা দেখেন যে একপাল জিরাফ আমব্রেলা থর্ন একাসিয়াস গাছের পাতা খাচ্ছিল কিছুক্ষণের মধ্যে একাসিয়াস গাছ নিজের পাতার মধ্যে এমন কিছু বিষাক্ত উপাদান ছড়িয়ে দিয়েছিল যে জিরাফের দল গাছের পাতা খাওয়া ছেড়ে অন্যদিকে সরে গিয়েছিল কিন্তু জিরাফেরা সরে গিয়ে অন্য আমব্রেলা থর্ন একাসিয়াস গাছের পাতা খেতে শুরু করেনি তারা ১০০ মিটার দূরে গিয়ে অন্য আরেক জাতের গাছের পাতা খেতে শুরু করেছিল তার মানে দাঁড়ায় প্রাণীকুল হয়তো বুঝতে পারে যে একই স্থানের গাছেরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারে যখন গাছেরা দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে তারা তাদের আশেপাশের বাতাসে এমন কিছু মলিকিউল ছড়িয়ে দেয় যা অন্য গাছ গ্রহণ করে হতে পারে তা একই জাতের অথবা অন্য জাতের কোনো গাছ ফলে এই গাছগুলো সতর্ক হয়ে যায় এবং ওই রোগের প্রতিরোধী হয়ে ওঠে এই বৈশিষ্ট্যগুলি গাছে হঠাৎ দেখা দেয় তা নয় বরং যেসব গাছেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে তাদের জিনগত পরিবর্তনের কারণে দেখা যায় এটারও প্রমাণ রয়েছে যে এক এলাকার গাছ থেকে নির্গত কেমিক্যালস অন্য এলাকা থেকে কিছুটা ভিন্ন মানে গাছেরা যে শুধু কথা বলে তা নয় এলাকা ভেদে তাদের ভাষার আঞ্চলিকতাও রয়েছে কি আজব ব্যাপার তথ্যগুলো আজব মনে হলেও সাধারণ মনে এটি এতটাই দাগ ফেলেছে যে বইটি ১৯টি দেশে অনুবাদিত হয়ে ৩ লাখ কপিরও বেশি বিক্রি হয়েছে ওলেভেনের হিসেবে একই পরিবেশে থাকা গাছেদের মধ্যে যে বন্ধুত্ব হয় সেটি সবচেয়ে অনন্য একটা মজার তথ্য দিয়েছেন তিনি লক্ষ্য করেছেন এক জায়গায় বেড়ে ওঠা গাছেদের ডালপালাগুলো দূরে সরে যায় কারণ তারা একে অন্যের জায়গা দখল করে সূর্যের আলো আসার রাস্তা আটকাতে চায় না গাছেরা কি আসলেই কথা বলে এটা কি সত্যিকারের যোগাযোগ এই প্রশ্ন তারপরও থেকে যায়
আসলেই কি গাছেরা রাসায়নিকগুলো ইচ্ছা করেই ছড়িয়ে দেয় নাকি এটা নিছকই প্রকৃতির বিষয়? কিছু কিছু গবেষণা বলছে এই কেমিক্যালগুলো আসলে অন্য গাছের উদ্দেশ্যে ছড়িয়ে দেয়া হয় না, বরং সেই গাছেরই অন্যান্য অংশে বার্তা পাঠানোর জন্য ছড়িয়ে দেয়া হয়। সাধারণত ইনফেকশন বা পোকামাকড় গাছের এক ডাল থেকে অন্য ডালে চলাফেরা করে, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ডাল বা অংশ এইসব কেমিক্যাল গাছের অন্য প্রান্তে ছড়িয়ে দিয়ে তাদের সতর্ক করে দিতে পারে একটি ইনফেকশন বা পোকার আক্রমণ কাছে আসছে সতর্ক হওয়া প্রয়োজন। গাছ এই সতর্ক বার্তা অনেক লম্বা দূরত্ব পার করতে পারে। আবার অপরদিকে এই কেমিক্যালগুলোই বাতাসে ভেসে অন্য গাছের কাছে চলে গেলে সেই গাছও সতর্ক হয়ে তার ডিফেন্স সিস্টেম উন্নত করে ফেলতে পারে, যাতে ইনফেকশন বা পোকার আক্রমণ তাদের কাবু করে ফেলতে না পারে। তার মানে দাঁড়াচ্ছে যে গাছের এই নিজস্ব বার্তা পাঠানোর ব্যবস্থাটি, যাকে ইন্টারনাল মেসেজিং বলা হচ্ছে, এটি অন্য গাছকেও সাহায্য করতে ব্যবহার করা হচ্ছে। আবার এ নিয়ে খানিক মতভেদ রয়েছে। অনেকে মনে করেন এই কেমিক্যালের যে গন্ধ তাতে অন্য পোকামাকড় আকৃষ্ট হতে পারে, ফলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তবে গাছ যে শুধু বাতাসের মাধ্যমে যোগাযোগ করে তা কিন্তু নয়। যেহেতু গাছের একটা বিস্তর অংশ মাটির নিচে, তাই শিকড়ের মাধ্যমেও যোগাযোগের একটা বড় অংশই যে মাটির নিচে হয় তা বলার অপেক্ষা রাখে না। পিটার ওলেভেন সে বিষয়েও বিস্তর আলোচনা করেছেন তার বইটিতে। এই বিষয়টিকে বলে ফাঞ্জাল নেটওয়ার্ক। যেহেতু মাটিতে অবস্থিত ফাঞ্জি এবং গাছের শেকড়ের নিবিড় সম্পর্ক রয়েছে, তাই এই নামকরণ। এই নেটওয়ার্ক শুধুমাত্র একই জাতের গাছের উপর কাজ করে না, বরং ভিন্ন ভিন্ন প্রজাতির গাছের মধ্যেও সম্পর্ক স্থাপন করে। 1997 সালে প্রকাশিত ন্যাচার ম্যাগাজিনের একটি ইস্যুতে এরকম একটি পরীক্ষার কথা জানা যায়। ব্রিটিশ কলম্বিয়ার বনে পাশাপাশি অবস্থিত কিছু গাছের মধ্যে কার্বন, নাইট্রোজেন এবং পানির চলাচলকে দেখার জন্য বিজ্ঞানীরা রেডিও আইসোটোপ ব্যবহার করেন। বিজ্ঞানীরা যখন একটি গাছে এইসব উপাদান প্রয়োগ করেন, তখন তারা লক্ষ্য করেন উপাদানগুলো অন্য গাছেও ছড়িয়ে পড়ছে। অর্থাৎ সম্পদের জন্য প্রতিযোগিতা করার বদলে তারা এই ফাঞ্জাল নেটওয়ার্ককে ব্যবহার করে একে অপরকে সাহায্য করছে। গাছের যোগাযোগ বা কথা বলার ভিত্তি আছে কিনা সেটা নিয়ে তর্ক থাকতে পারে, তবে আসার কথা হচ্ছে গাছপালার ব্যাপারে এমন অনেক না জানা তথ্য নিয়ে বিজ্ঞানীরা বেশ সরব। কদিন আগেও যেখানে গাছের কথা বলা রূপকথা বলে মনে হতো, আজ তা গবেষণার বিষয়। অতি সম্প্রতি ইসরায়েলের একদল গবেষক নিশ্চিত করেছেন যে গাছেরা সত্যি সত্যি কথা বলতে পারে। তারা জানান গাছেরা সাধারণত রাতে নিজেদের মধ্যে কথাবার্তার আদান প্রদান করে। কবির কল্পনা আজ এক বিমূর্ত বাস্তবতা। হয়তো এ সম্পর্কে আরো শীঘ্রই আমরা আরো অনেক বেশি তথ্য জানতে পারবো।